হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকালে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে আমার ভাইয়ের ওই বন্ধু থা না, মানে ওখানে তো ভান্ডারা খাওয়ায়, তো ওখানেই আজকে খাওয়া দাওয়াটা করলাম। তো সেইগুলো আমি কিন্তু শেয়ার করিনি। তো যাই হোক, আজকে ওখানে মন্দিরেই খাওয়া দাওয়া করে টরে আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে ঠিক 3:30 নাগাদ ঘুরতে বেরিয়েছি। তো একটা টোটোওয়ালাকে বলা ছিল, মানে টোটোওয়ালা কাকাটা আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে বলতে গেলে। মানে আমরা তো প্রথম গেছি, আমাদের বাড়ির সবাই গেছে, আমি প্রথম গেছি। তো উনি বললো যে চলো আমি ভালো ভালো জায়গার দিকেই ঘুরতে নিয়ে যাব। আরও নাম বলেছিল, তো সেখানে একদিনের তো ট্যুরেতে যাওয়া হয় না, তাই অন্য সময় যখন যাব তখন সেই দিকে যাব। আজকে আমরা ঘুরতে গেছিলাম যেমন নই যেমন এটা ইস্কন মন্দির নতুন হয়েছে সেইটা, আবার চৈতন্যদেবের বাড়ি, তারপরে আটলা গ্রাম, তারপরে সবথেকে আমার মন ছুঁয়েছে হলো ব্যাসদেবের আশ্রম, যেটাতে নাকি 9টার পর থেকে এখনও পর্যন্ত লোক অ্যালাউ নেই। আর ফোন তো অ্যালাউ নেই ওখানে, আর এখনও পর্যন্ত না, মানে 9টার পর থেকে নাকি ওখানে অলৌকিক কিছু হয়, সবাই এটা বিশ্বাস করে। তো এটা শুনে খুবই মানে ভালো লাগলো যে এখনও ভগবান বলে কিছু আছে আমাদের মাঝখানে। আর যাই হোক, খুব ভালো লেগেছে আমার সব থেকে, মানে ব্যাসদেবের বলো, ব্যাসদেবের আশ্রমটা খুব ভালো লেগেছে। না ব্যাসদেবের আশ্রম তো খুবই ভালো লেগেছে, ওখানে পঞ্চপাণ্ডবের মূর্তি দেখেছি, হ্যাঁ, রাম রাম লক্ষণ, মানে ওখানে তীর্ধনু যে আশ্রমটা ওখানে আছে, এমনকি মানে কালাচাঁদের যে মূর্তিটাও খুব সুন্দর, মানে অসাধারণ। আর ওইটা বলো, ওনার ওখানেই বসে আছে একজন যে আমাদেরকে বলছে গল্পটা, বলছে সব বলছে, সত্যি তাই বলো, দূর দূরান্তে একটা বাড়িও নেই বলো। আবার ওখানে মানে এটা দেখেছো যে ওনাদের ওই আশ্রম থেকে যে মানে ধরো কেউ পয়সা যারা যারা ওখানে একটা ব্যাসদেবের মূর্তি আছে, প্লাস ব্যাসদেবের তোমার স্কুলটা দেখেছো? হ্যাঁ, ওই স্কুলটা তো 300 জন মানুষকে, মানে বাচ্চাদের বিনা পয়সায় পড়ানো হয়, আশ্রম থেকে পড়ানো হয়। স্কুলটাও তো দেখলাম আমরা, স্কুলটাও আমরা এখানে একটু নিয়েছি স্কুলটা। তো যাই হোক, আমাদের খুব মন ছুঁয়ে গেছে জায়গাটা, আমার সত্যি খুব মন ছুঁয়ে গেছে ব্যাসদেবের আশ্রমটা। ইস্কন মন্দির তো আছেই ভালো লাগার বিষয়, কিন্তু ব্যাসদেবের যে আশ্রমটা, ওনার আশ্রমটা আমার মনটা ভীষণ ছুঁয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওই বলাটাই আমার মনটাকে খুব টাচ করেছিল যে সত্যি আছে, তাহলে তো নিশ্চয়ই আছে বলো। রাত্রি 9টার সময় ওনারাও কিন্তু মানে কেউ থাকে না, সব বন্ধ হয়ে যায় পুরো, মানে ভাবলেই কেমন লাগে, অতটুকু এলাকা কেউ মানে ওখানটায় সামনে থাকে না। যাই হোক, ওই টোটোওয়ালা কাকুটা খুবই ভালোভাবেই ঘোরালো আমাদের, আটলা গ্রাম ট্রাম ঘোরালো। হ্যাঁ, তো যাই হোক, উনি আবার বললো আরও জায়গা আছে যাবে। আমরা তখন বললাম একদিনে তো হয় না, রাত হয়ে গেছে। বললো ঠিক আছে, আমার ফোন নাম্বারটা কিন্তু নিয়ে নিও, রেখে দিও কিন্তু আমাকে, তোমরা এলেই তখন কিন্তু আমাকে জানাবে। আমরা বললাম হ্যাঁ, তুমি যে ভালো করে আমাদের ঘুরিয়েছো, তাহলে তোমাকেই আমরা ফোন করবো। আমার বর তো নাম্বারটা রেখেই দিয়েছে বলো। হ্যাঁ, নাম্বারটা কেন খুব সুন্দর ঘুরিয়েছে, আস্তে আস্তে মানে সব কিছু নিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের। দেখেছো যে আমরা যদি টোটো করে গেছি, খুব আস্তে আস্তে ধীরে সুস্থ করে নিয়ে গেছে, এবং যখন বলেছি তখনই এসেছেন উনি, খুব ভালো ঘুরিয়েছে। মানে দেখেছো আমরা কিন্তু অনেকটা মানে অনেকক্ষণ ধরে কিন্তু মন্দিরে ঘুরছিলাম, কিন্তু উনি একবারও কিন্তু বলেনি, বিরক্ত হয়নি যে তাড়াতাড়ি করুন আবার টাইম হয়ে যাচ্ছে। না না না, খুব সুন্দর ভাবে মানে উনি যত এমনকি কোনো জিনিস ধরুন আমরা মন্দিরে ঢুকছি, কোনো জিনিস কাকার হাতেই রেখে দিচ্ছি, কাকা ঠিক আপন জনেদের মতনই গুছিয়ে জিনিসগুলো রেখে দিচ্ছে। খুবই ভালো লাগছে, এটা যেন মনে হচ্ছে নিজের লোক, নিজে সেই মনে আছে সেলফি স্টিকটা আমি যখন দিলাম, উনি কিন্তু এরকম ভাবে রেখে দিয়েছে, এ হাতেই রেখে দিয়েছি, আমি আবার রেখে দিয়েছিলাম ভুলে, তুমি বলছি আমি এটা রেখে দিই আমার কাছে এখন, খুব ভালো মানে ভালো লেগেছে, নিয়ে গেছে ভালো লেগেছে, ভালো লেগেছে। এরপরে গেলাম ওনাকে, আসলে প্রচুর কিন্তু গরম ছিল যে মানে তারাপীঠ মন্দিরের ওখানটা, কিন্তু যেই দিকটা আমরা ইস্কনের মন্দিরের ওইদিকে কাকাটা নিয়ে গেছিলেন সেদিকে কিন্তু খুবই সুন্দর পরিবেশ ছিল বলো, খুব ঠান্ডা পরিবেশ ছিল। আসলে কি বলো তো, মানে তারাপীঠে হোটেল না, তো এসি টেসি রয়েছে, গাছগাছালি নেই, ওই জন্য গরমটা বেশি, কিন্তু এই দিকটা কিন্তু খুবই সুন্দর বলে ছিল। ইস্কন মন্দিরে গিয়ে এখন আমরা চলে এসেছি, দেখুন আমরা ইস্কন মন্দির, এটা ওখানকার ইস্কন মন্দির, আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি আছে মায়াপুর ইস্কন মন্দির, আসলে ভেতরে না ছবিটা তুলতে দেয় না, এনাদের অনেকগুলো মানে শাখা থাকে, আর কি বলতো ছবিটা তুলতে দেয় না, না ভেতরে ছবি তুলতে দেয় না, বাইরে ছবি তোলা যায়, বাইরে ছবি আলাদা, ভগবানের সত্য ছবি তোলা যায় না, দেয়ও না। আর যাই হোক, এই ইস্কন এই যে টোটোওয়ালা কাকাটা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে, শালাবাবু হাত দেখালো, যায় গৌর নিতাই
জয় রাধে রানী। আমরা সবাই ঘুরেছি, আনন্দ করেছি, সবই ঠিক আছে। আমার বাবার মুখটা, আমার বাবার মুখটা দেখেছেন তো, গরমে পারে না, এমনি ঘুরতে ভালোবাসে, কিন্তু এই যে গরম, গরম তো একদম সহ্য করতে পারে না, কী যে কষ্ট হচ্ছে কি বলবো। কিন্তু আমার মায়ের যে অপারেশন হয়েছিল, তিনবার অপারেশন হয়েছিল, কিন্তু দেখুন আমার মা ঠিক টুকুস টুকুস করে গেছে। তাই বলছি মা তো আমাদের আগে ছুটছে। তারপরে নিতাই বাড়িটাও জানেন তো ক্যাপচার করতেন, কিন্তু নিতাই বাড়িতে না ফোনটা না ওরা রেখে দেয়, দিয়ে টোকেন দিয়ে দেয়, ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। এই এবার আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মানে জলের নিচে মন্দির। এই তো এখানে পজ করে দেখবেন, ওখানে লেখা আছে কি কি ব্যাপার আছে, এই যে দেখেন একটু পজ করে। এটা আমার বাবা জল দেখে খুব খুশি। আর তার মধ্যে না বলো, এখানটা খুব হাওয়া দিচ্ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে মিষ্টি হাওয়া। মানে এটা কি, এটা কি রকম যেন, এটা মানে জলের একটা পরশ, মানে কি রকম, মানে এই যে তুমি দেখো জল নিয়ে। ও কি পয়সা দিয়েছিল ওখানে? হ্যাঁ পয়সা দিয়েছিল। দেখো বাচ্চারা তো হুশ করে নেমে যায়, আমরা তো ভয় পাই বলো, দেখেছো বাচ্চাগুলো তো হুশ হুশ করে নেমে যায়। ওখানকারই বাচ্চা বলো, মন্দিরটা দেখো ভেতরে, জলের নিচে মন্দির, সত্যি বলো। তারা ওখানে দেখেছো এই গাছগুলো দেখো কত সুন্দর, মানে পরিবেশটা দেখো সত্যি। তারাপীঠটা এমনই জায়গা, সত্যি মানে কি বলবো, মনে হয় যেন কিছু তো একটা আছে, মানে খুবই মানে অন্যরকম লেগেছে। আমার মনে হয় যে মানে সত্যি কিছু না কিছু একটা আছে, মানে মা তো আছেই এখানে, মানে নিশ্চিত যে মা আছে, সত্যি কথা বললাম, মা যে নিশ্চিত আমি আছি যে মা এখানে। আর আমি তো নিজেও মানে নিজেকে প্রমাণ পেয়েছি অনেকবার, যে গৌর না গৌরাঙ্গ, যাই হোক এখানে প্রসাদও দিচ্ছিল বলো, প্রসাদও খেয়েছি। একটা তুলসী গাছ দেখেছো, এগুলো কিন্তু কৃষ্ণ তুলসী, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ তুলসী লাগানো সব। এই আমরা যাচ্ছি ব্যাসদেবের এখানে, ব্যাসদেবের না, এটা ব্যাসদেবের না, এটা ব্যাসদেবের না, এটা ব্যাসদেবের না, ব্যাসদেবের আসনটা আমি বলে দেবো কোনটা। খুব ভালো লাগে আমার সত্যি, আমার মনটা না, আমার মনটা ছুঁয়েছে ব্যাসদেবের আশ্রমটাই, খুবই খুবই মনটা। ব্যাসদেবের আশ্রমটা না, সেই ওখান থেকে তোমার ওই গলিতে ঢুকলাম, গলির ভেতরে, ব্যাসদেবের আশ্রম নয় এটা, ব্যাসদেবের আশ্রম না, তার মাঠ, মাঠ জমি জমা মাঠ যেদিকে ছিল, যেমন সত্যি কথা চারপাশে একটা বাড়ি নেই, মানে সত্যি নটার পর থেকে আর মানে এই যে দেখুন আমার মা টুকুস টুকুস করে যাচ্ছে, ওইটাই বলছিলাম যে আমার মায়ে দেখছেন কি অবস্থা, কি সুন্দর যাচ্ছে। এই পুজোটা দেওয়ার কারণ ওইটাই, সেই মানত করা ছিল, শরীর খারাপ ছিল মায়ের খুবই, এই জন্য এই যে রাধারানী, রাধারানী আর আমাদের কি বলবো আর কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, রাধে কৃষ্ণ, যেটা মানে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণের মুখের দিকে চোখের দিকে, এই যে এইটা রাধে কৃষ্ণ চোখের দিকে তাকালেই যেন আমার অটোমেটিক যেন চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কেন কি জানি এটা মানে সবারই হয়। এই যে দেখুন দূর দূরান্তে একটা বাড়ি নেই পর্যন্ত, এই যে এইখানে বোর্ডটা রয়েছে, আর আমরা ফোনটাকে অ্যালাউ করিনি, বুঝছেন তো। যাই হোক তো ঠিক আছে, ফোন অ্যালাউ যে লেখাই আছে। তো যাই হোক, এত সুন্দর আশ্রমটা, মানে শান্ত, মানে আপনি ভেতরে ঢুকলেই না মানে মনে হবে যে একটা অন্যরকম জিনিস আছে। আমি তো মন দিয়ে শুনছি যে উনি যে বলছেন মানে এগুলো, আমি মন দিয়ে শুনছি তাই যে সত্যি এখানে কি সুন্দর। এটা স্কুলটা, স্কুলটা এখানে 300 জন বাচ্চাদের পড়ানো। আর এই যে আমার বরের কাজ, ভেড়াগুলো তুলে রেখে দিয়েছে, বলে কোনোদিনও দেখিনি, দেখি ছাগল দেখেছি ওরকম ভেড়া চড়তে দেখিনি, তো আমার খুব ভালো লেগেছিল বলে আমি এটা তুলে রেখেছি। যাই হোক সেটা তো স্মৃতি থেকে যায় না, এগুলো এটাই হলো কথা, স্মৃতিটা খুব দরকার, ওই জন্য তুলে রাখাটা। এই যে যাবো আবার, এই দেখুন ওয়েদারটা, এই সূর্যের যে ওয়েদার কত সুন্দর, এই সূর্য ডুবছে, এই ওয়েদারটা কি না। এত অবধি আমরা এদিকে ঘুরলাম, এরপরে একটু সন্ধে নেমে যাচ্ছে, আমরা আটলা গ্রামটা না একটু সন্ধে হয়ে গেছে, আর একটু বেলার দিকে গেলে না আর একটু সুন্দর গ্রামটা আমরা পরিদর্শন করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা একটু লেট হয়ে গেল ওই জন্য না আমরা একটু, এই দেখুন মহাদেব দেখেছেন কত বড় মহাদেব, মহাদেবটা দেখেছেন শিবলিঙ্গটা, ওফ। আর নিচে আছে জয় বজরংবলী, আসার পথে একটু ভালো করেই দর্শন করেছি, যাওয়ার পথে একটু তাড়াহুড়ো ছিল, আটলা গ্রামটায় ঘুরতে হবে যেহেতু, তো সবই ভালো লাগলো, আটলা গ্রামটাও খুব ভালো লাগলো, বসত বাড়িটাও দেখে এলাম বামদেবের। কিন্তু ওখানে না মানুষজন না মানে ওখানে মন্দির টন্দির করে না মানুষজন বড্ড টাকা পয়সা নিয়ে ঝামেলা করে, কেন কি জানি,
এই জিনিসটা খুব আমার খারাপ লেগেছে। তো এই গানটা, এখানে যেমন খুচরো পয়সা ওরা নেয় না, ডাইরেক্ট তুলে দেয়, ওরা নোট নোট নেয় মানে বলতে চাইছে। তা যাই হোক, এখানেও মানে সব জায়গায় না আমি আটলা গ্রামটা গিয়ে খুব একটু খুশি কমই হয়েছি, কারণ বামদেবের জীবনে খুব কষ্ট গেছে। কিন্তু এখন বামদেবকে মানে বাবা বামদেবকে বসিয়ে যেন এরা ব্যবসা শুরু করে দিয়েছে, এটাই না ঠিক আমার পছন্দ হয়। আমি জানি যে মন্দিরটাকে ভালোভাবে মানে করার জন্য হয়তো পয়সা লাগে, এটাও জানি আমরা, কিন্তু তবু মানে ওরা ভীষণ চাপ দেয়। যেমন দেখুন এগুলো, তাও আমি দেখেছি আমার এগুলো ভালো লেগেছে, তা যাই হোক। কিন্তু পেছন দিকে যেখানে বামদেব কালী পুজো মানে বামদেব না, ওখানে কালীমা পুজো করতো, তা আমি ওখানে দেখবেন মা তারার পুজো করতো। তা এখানে ছবিটা আছে দেখবেন, এইটা হলো জন্মস্থান বলছে ওরা, এই যেখানে পুজো করতো তো এই মা তারাকে, এই জায়গাটায় নাকি তো ছোটোবেলায়, এই যে দেখুন ছোটোবেলায় বামদেব। কিন্তু এর পেছন দিকে যে ভগবান মানে মন্দিরটা আছে, কি জানি কারোর বাড়ি না কি, ওই যে দেখুন ওইটা ওনারা না, সে ঠিক ভালো না জানেন তো, মানে তা একটু নমস্কার টমস্কার করেছে, দিয়ে আমাকে বলছে হুট করে নমস্কার করে চলে গেলে হবে, টাকা তো দিয়ে যেত। এই যে ওই মেয়েটা দেখুন সিঁড়িতে বসে আছে, মেয়েটা ফোন ঘেঁটে যাচ্ছে, মেয়েটা আমাকে হুট করে বলছে শুধু দেখে চলে গেলে হবে, পয়সাও দিয়ে যেতে হবে। তা এখানে এই যে কালু ভৈরবেরও এটা রয়েছে বলছে ওরা, যাই হোক লেখাও আছে। মন থেকে তো প্রণাম করলাম নমস্কার করলাম, তারপরে ব্যবসা ওরা ওদেরটা বুঝে নেবে, আমাদের তো বলে লাভ নেই কিছু। এই যে এই বজরং বলিটা আমরা দেখেছি, এই বজরং বলি দেখেছেন কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। জয় শ্রীরাম, জয় বজরং বলি। যাই হোক, এই আমরা পৌঁছে গেলাম আটলা গ্রাম, ঘুরে চলে এলাম। এই হোটেলের সামনেই কিছু আগেই দাঁড়াবো, এরপরের ব্লগটা আসবে তাড়াতাড়ি।